নিশ্চয়ই ভালো আছো। COVID-19 আক্রান্ত আজ সারা বিশ্ব। বৈশ্বিক এই মহামারীর দিনে আমরা অনলাইন ক্লাস নিয়ে ছাত্র শিক্ষকের যে সংযোগ রক্ষা করার চেষ্টা করছি তারই প্রয়াস। আমি নিহাররঞ্জন বিশ্বাস, প্রভাষক বাংলা, সুধাংশুশেখর হালদার টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, ঘোষকাঠি, নাজিরপুর, পিরোজপুর। আজ আমি তোমাদের মাইকেল মধুসূদন দত্ত রচিত বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা থেকে একটি উদ্দীপক পড়ানোর চেষ্টা করছি। তোমরা মন দিয়ে উদ্দীপকটি পড়ো। নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর আলী খান পলাশির প্রান্তরে যুদ্ধে অংশগ্রহণ করেনি। রায়দুর্লভ, উমিচাঁদ, জগৎ শেঠ যুদ্ধে অসহযোগিতা করেছে। নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছেন মীর জাফরের বিশ্বাসঘাতকতায়। সেই সাথে অস্তমিত হয় বাংলার স্বাধীনতার সূর্য। উদ্দীপককে আবার পড়ি। নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর আলী খান পলাশির প্রান্তরে যুদ্ধে অংশগ্রহণ করেনি। রায়দুর্লভ, উমিচাঁদ, জগৎ শেঠ যুদ্ধে অসহযোগিতা করেছে। নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছেন মীর জাফরের বিশ্বাসঘাতকতায়। সেই সাথে অস্তমিত হয় বাংলার স্বাধীনতা সূর্য। প্রথম প্রশ্ন, বিভীষণ নিজেকে কি হিসাবে উল্লেখ করেছেন? দ্বিতীয় প্রশ্ন, প্রফুল্ল কমলে কীট বাস বলতে কি বোঝানো হয়েছে? তৃতীয় প্রশ্ন, উদ্দীপকটি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার সাথে যে দিকটি সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো। শেষ প্রশ্ন, উদ্দীপকটি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার আংশিক রূপায়ণ মাত্র ব্যাখ্যা করো। তোমরা নিশ্চয়ই কবিতাটি ভালোভাবে পড়েছ। মাইকেল মধুসূদন দত্তের এক অনন্য কাব্য মেঘনাদ বধ। সেই মেঘনাদ বধ কাব্য থেকে আমাদের কবিতাটি গ্রহণ করা হয়েছে। আমরা একে একে প্রশ্নের জবাবের দিকে যাচ্ছি। বিভীষণ নিজেকে কি হিসেবে উল্লেখ করেছেন? বিভীষণ নিজেকে রাঘব দাস হিসেবে উল্লেখ করেছেন, অর্থাৎ নিজেকে বলেছেন রামের দাস। পরের প্রশ্ন, প্রফুল্ল কমলে কীট বাস বলতে কি বোঝানো হয়েছে? আমরা প্রথমে জেনে নেব প্রফুল্ল শব্দের অর্থ কি। প্রফুল্ল অর্থাৎ সুন্দর, প্রস্ফুটিত, কমলে মানে পদ্মে। তাহলে প্রফুল্ল কমলে অর্থাৎ প্রস্ফুটিত পদ্মে কীট মানে পোকা, বাস মানে অবস্থান করা। তাহলে সুন্দর প্রস্ফুটিত পদ্মে পোকার বাস বলতে কি বোঝানো হয়েছে? এখানে প্রফুল্ল কমল বলতে স্বর্ণ লঙ্কাপুরীকে বোঝানো হয়েছে, যেটা রাক্ষসরাজ রাবণের দেশ। সেইখানে রাম লক্ষণের যে আক্রমণ, এটাকে মেঘনাদ প্রফুল্ল কমলে কীট বাস বলে বুঝিয়েছেন বিভীষণের প্রতি। তা বিভীষণকে বলেছেন যে তোমার কারণে আজকে এই প্রস্ফুটিত কমলে, প্রফুল্ল কমলে পোকার বসবাস হয়েছে। পরের প্রশ্ন, উদ্দীপকটি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার সঙ্গে যে দিকটি সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো। উদ্দীপকের সাথে আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? তোমরা উদ্দীপকটি পড়লে বুঝতে পারবে যে নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি কে? মীর জাফর আলী খান। এই মীর জাফর আলী খান পলাশির প্রান্তরে, অর্থাৎ পলাশির যে যুদ্ধ হয়েছিল 1757 সালে, সেই যুদ্ধে মীর জাফর আলী খান অংশগ্রহণ করেনি, উপস্থিত ছিল কিন্তু অংশগ্রহণ করেনি। আর কি হয়েছে, রায়দুল্লাহ, ভূমিচাঁদ, জগৎ শেঠ এরাও যুদ্ধে অসহযোগিতা করেছে, অর্থাৎ বিশ্বাসঘাতকতা করেছে। নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছেন মীর জাফরের বিশ্বাসঘাতকতায়। যে মীর জাফর ছিল নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি, অর্থাৎ সেনাপতিদের সেনাপতি, যাকে বলা হয় সিপাহসালার, সেই সিপাহসালার এই যুদ্ধে অংশগ্রহণ করেনি, আর এ কারণেই বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়। আর আমাদের পঠিত কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ, এই কবিতায়ও আমরা খুঁজে পাই রাবণ রাজার যে অপরাজেয় বীর সন্তান মেঘনাদ, যাকে কোনোদিনই কেউ পরাজিত করতে পারবে না যদি তার সেই নিকুম্ভিলা যজ্ঞ পূর্ণ হয়। সেই মেঘনাদকে বিভীষণ, অর্থাৎ তার কাকা রাবণের ছোট ভাই
সেই বিভীষণ মির্জাপুরের ভূমিকা নিয়ে বিশ্বাসঘাতকতা করে লক্ষণকে সাথে নিয়ে তার যজ্ঞাগারে, নিকুম্ভীরার যজ্ঞাগারে গিয়ে মেঘনাদকে হত্যা করে। এটা মির্জাপুরের বিশ্বাসঘাতকতার সাথে তুলনা করা যায়, তাই আমরা বলতে পারি কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। শেষ প্রশ্ন, উদ্দীপকটি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার আংশিক রূপায়ণ মাত্র ব্যাখ্যা করো। হ্যাঁ, উদ্দীপকটি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার আংশিক রূপায়ণ মাত্র। কেন? বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় যে কাহিনী আমরা খুঁজে পাই, রামায়ণের থেকে কাহিনী নিয়ে এখানে কবিতা রচিত, সেই রাবণ রাজার যে স্বেচ্ছাচারিতা, অর্থাৎ তার যে অত্যাচারের দিকটি, যেমন রামচন্দ্রের স্ত্রী সীতাকে সে হরণ করে নিয়েছে আর এ কারণেই লঙ্কাপুরী আক্রান্ত হয়েছে রাম লক্ষ্মণ কর্তৃক, কিন্তু আমাদের উদ্দীপকের মধ্যে পলাশির যুদ্ধের সামান্য একটু অংশ মাত্র উল্লেখ করেছেন, যেটা হচ্ছে পলাশির যুদ্ধে মির্জাফর যুদ্ধে অংশগ্রহণ করেনি, আর কে কে, রায়দুল্লা, ভূমিচাঁদ, জগৎ শেঠ, এরাও অসহযোগিতা করেছে, আর যে কারণে সিরাজদৌল্লার বিশাল বাহিনী পরাজিত হয় এবং বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। শুধু এইটুকুই পলাশির যুদ্ধের সামান্য একটু অংশ মাত্র এখানে উল্লেখ করা, আর কবিতার যে বিশাল ব্যাপ্তি আমরা খুঁজে পাই তার থেকেও এই উদ্দীপকের মধ্যে সামান্য একটুখানি রূপদান করা হয়েছে, তাই আমরা বলতে পারি যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার একটু আংশিক রূপায়ণ আজকের এই উদ্দীপকটি। তোমরা অবশ্যই মূল বই বেশি বেশি করে পড়বে এবং কবিতাটি বারবার করে পড়বে। যতই তুমি পড়বে, যে কোনো প্রশ্নের জবাব ততই তোমার কাছে স্পষ্ট হয়ে দেখা দেবে। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, সবাই মাস্ক ব্যবহার করবে বাড়ির বাইরে গেলে, এবং সবাইকে অন্যদের উৎসাহিত করবে মাস্ক ব্যবহার করার জন্য। তোমরা সুন্দর থাকো, সুরক্ষিত থাকো, এবং ঘরে বসে নিজেদের পাঠ পরিকল্পনা করে নিজেরাই নিজেদের পাঠ্যসূচিকে সমাপ্ত করতে আরম্ভ করো। আমরা তোমাদের সহায়তা সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, ভালো থেকো সবাই, ধন্যবাদ।